headline sponsored by Gurukulam English Medium School, Parupsha Alipur, and Admission Kuna. প্রচুর পরিমাণে অবৈধ মদের বোতল উদ্ধার আটক এক প্রচুর পরিমাণে অবৈধ মদের বোতলের সাথে আটক হলো এক যুবক এই বিষয়ে জানা গেছে শালানপুর থানার অন্তর্গত আল্লাটি ডোমদহ এলাকায় একটি বাড়িতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পায় তারপর অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদের বোতল পুলিশ গ্রেপ্তার করে 25 বছর বয়সী চন্দন দাস নামে এক যুবককে সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের মেহিজাম এলাকায় যুবক বাড়ি ভাড়া করে অবৈধভাবে কারবারের ব্যবসাও চালাতো এই মদের তবে খবর সূত্রে জানা গেছে ওই বাড়ির মালিক ও ঝাড়খণ্ডের বাসিন্দা পুলিশ তারও খোঁজ শুরু করেছে তবে খবর সূত্রে জানা গেছে ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত যুবক মদ জমায়েত করে ভিন রাজ্যে পাচার করত তবে অভিযুক্ত যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত চন্দন দাসকে বৃহস্পতিবার সকালে আসানসোলে আদালতে তোলা হয় বলে জানা গেছে ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা